যখন বেটা উঠতো তখন তো মনে হইতো যে মনে হয় জীবন রাখার থেকে না রাখাই ভালো। অনেক কষ্ট হইতো, বাথরুমে বসতে পারতাম না, নামাজ পড়তে পারি না, চেয়ারে বসে নামাজ পড়তে হয়, বসে থাকলেও 12 রাকাত নামাজ জোহরের আমি পড়ে উঠতে পারি না। খারাপ অবস্থা মানে আঙ্কেল, আসলে বলতে কি মানে আমার বিছানাটাই যেমন হাসপাতালের বেডের মতো হয়ে গেছিল, আর একজনে পা এরকম দুইরা তুলতে হইতো, আর ব্যথা একদম অস্থির ছিল সারাক্ষণ, মানে খালি ব্যথা 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 ব্যথা, মানে আমি নিজেও পাগলের মতন যে তারে নিয়ে কোন জায়গায় যাব, কোন চিকিৎসা করলে ভালো হইব। আসসালামু আলাইকুম, আমি খাগড়াছড়ি থেকে আসছি, গ্রাম শালবাগান। আমার নাম নার্গিস বেগম, বয়স 45 বছর। আজকে 3 বছর ধরে আমার পায়ে ব্যথা, তো অনেক ডাক্তার দেখাইছি, বলে যে বাত ব্যথা বাত ব্যথা। তারপরে সিটাং গেছি 4 বার, ওইখানে এমআরআই করাইছে, কইছে যে হিপ জয়েন্টে ব্যথা। তখন ডাক্তারে 2 ডোজ ওষুধ দিছে, ইঞ্জেকশন দিছে, ওষুধ দিছে, খেলাম না, ভালো হয় না। তারপরে যে আপনার অপারেশন লাগবে, তা আমি আর অপারেশন করাইনি। খাগড়াছড়িও মনে করেন আরো 2 বার, এই যা না আসার 1 সপ্তাহ আগেও ডাক্তার দেখাইছি, অপারেশন একবারে এক পর্যায়ে একবারে ঠিকঠাকের মতো নেই, ব্যথা আমি অস্থির, এখন অপারেশন করতে হবে। আমি মনে মনে চিন্তা করলাম যে যেহেতু অপারেশনের কথা কইতেছে, আমার বড় ছেলে মেয়ের জামাই ওর নিয়ে একটা পরামর্শ করলাম। পরামর্শ করার সাথে পরে হঠাৎ করে একদিন আমার ছেলে ওই ইউটিউবটা দেখলো, দেখার পরে কইতেছে আব্বা ওই আপনি ঢাকায় যান গে, ওই থেরাপির মাধ্যমে বলে ওই চিকিৎসাটা হয়, তা আপনি ওইটা একটু দেখেন। তারপরে আমরা সবাই একটা যুক্তি পরামর্শ করে ওই যে অপারেশন করার কথা ছিল ওইখানে বলছি যে আমরা কিছুদিন পরে করব, আচ্ছা এর ফাঁকে দা আমরা একটা চিকিৎসা নিই, তো এর ভিতরেই মনে করেন এখানে আসা। আমার ভয় করছে, আমি অপারেশনে যাইতে চাইছি না, আমি মনে করছি যে আমি বেতায় মৃত্যু হলে মৃত্যু হব, তারপর আমি অপারেশন করব না, অনেক ভয় লাগছে যে অপারেশন করলে আমার লাইফটাই বাতিল। এভাবে তো আমি লাঠি ভর দিলে হাঁটতে পারি, অপারেশন করলে তো মানুষের কাছে শুনি অথবা ইউটিউবে দেখি যে একবার সিরিয়াস অবস্থা, এই জন্য আমি মত দিই নাই অপারেশন। খারাপ অবস্থা মানে আঙ্কেল, আসলে বলতে কি মানে আমার বিছানাটা যেমন হাসপাতালের বেডের মতন হয়ে গেছিল, আর একজনে পা এরকম দুইরা তুলতে হইতো, আর ব্যথা একদম অস্থির ছিল সারাক্ষণ, মানে খালি ব্যথা 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 ব্যথা, মানে আমি নিজেও পাগলের মতন যে তারে নিয়ে কোন জায়গায় যাব, কোন চিকিৎসা করলে ভালো হইব। সিটাং গেলাম কয়েকবার, তারপরে খাগড়াছড়ি অন্তত 20টার উপরে ডাক্তার দেখাইছি, অনেকজনের রোগ ধরতে পারে অনেকজনে ধরতে পারে না, খাগড়াছড়ি মেডিকেল বোর্ড বইয়া তারপরে এই যে হিপ জয়েন্টের সমস্যাটার কথা বলছি, বলার পরে আমরা এই যে সিটাং চট্টগ্রাম গেলাম, গিয়ে এমআরআই করাইলাম, করানোর পরে এই রোগটা মানে ধরা পড়ছে। না মাঝে মাঝে মনে করো 7-10 দিন একবারে বিছানায় হাঁটতেই পারছি না, আমার বড় ছেলে টয়লেট পাতালি গুলো করে নিচে আবার উঠে আনছে, মধ্যে মধ্যে আবার আবার হাঁটতে পারছি, লাঠির ভর দিয়ে দিয়ে হাঁটতে পারছি, ব্যথা কমে গেছে, এই অবস্থা ছিল। এইখানে আসার পরে মনে করেন স্যারে রিপোর্ট গুলো আগের রিপোর্ট গুলো দেখছে, দেখার পরে কইছে যে আমরা এখানে আবার পরীক্ষা করো, তো এইখানে আবার পরীক্ষা করলাম, পরীক্ষা করার পরে আল্লাহর রহমত যেহেতু প্রাথমিক অবস্থায় চিকিৎসা গুলা নিতেছে, তো দিন 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 আমি দেখতেছি যে উন্নতর দিকে যাইতেছে, তো যাইতেছে, যাওয়ার পরে মনে করেন যে এখন তো আল্লাহর রহমত 100 ভাগের তো 90 ভাগই সুস্থ, তো আশা করি আগাল্লা রহমত এই বাকি যেটা আছে একটু সুস্থ হয়ে যাবে। সে ভালো স্যার, চিকিৎসা ভালো, আমি খুবই আনন্দিত, আমি এখন খুব সুস্থ, আর আমাকে যে থেরাপি দিছে ও আমার মেয়ের মতনে, আমার খুব যত্ন নিচ্ছে, আল্লাহর কাছে লাখ লাখ শুক্রিয়া, আল্লাহর রহমতে অনেক মুক্ত হয়েছে, এখন মনে করি হাঁটতে পারি, তারপরে বিছানাতে পা নামাইতে পারতাম না, উঠাইয়া দিলে উঠাইতে পারতাম, এখন নিজে নিজে নামাইতে পারি, উঠতে পারি। যখন ব্যথা উঠতো তখন তো মনে হইতো যে মনে হয় জীবন রাখার থেকে না রাখাই ভালো, অনেক কষ্ট হইতো, বাথরুমে বসতে পারতাম না, নামাজ পড়তে পারি না, চেয়ারে বসে নামাজ পড়তে হয়,
বসে থাকলো 12 রাকাত নামাজ জোহরের আমি পড়ে উঠতে পারি না। আমার লাগে যে পা ওইখানে মানে অস্থিরতা হয়ে যায়, এরকম লাগতো। এখন আল্লাহ দিলে মোটামুটি ওটা সুস্থ হয়েছে। এখন আমি দাঁড়া থেকে বসতেও পারি দুইরা, আবার উঠতেও পারি দুইরা, এরকম অবস্থা। এই মানুষটার সম্পর্কে বলা আর কি আছে, অনেক করছে আমার জন্য। ওই মানুষটার কারণে আজকে আমি এতটুকু আসছি না। যেখানে যেটা শুনছে মিথ্যা কথা না, যেখানে মনে করো কবিরাজ কও, ডাক্তার কও, যেখানে যেটা শুনছে ওইটাই আইনা দিছে ভালো হওয়ার জন্য। তো অপারেশন করতে বলছে, আমি বলছি না আমি বল করবো না, ওই জায়গায় আমি যাবো, ওই জায়গায় আমার নিয়ে আসছে। সবিউল্লাহ স্যারের মানে আমার অন্তর অন্তঃস্থল থেকে আমি মানে তার জন্য দোয়া করি, সে মানুষের মন মানসিক বুঝে, অসহায় মানুষেরও পাশে দাঁড়া। আমি যা দেখলাম আপনারা হাসপাতালে, আর আপনারা বিশেষ করে একটা কি আপনারা হাসপাতালে যে নার্সগুলো আছে, কর্মীগুলো আছে, তারা খুবই আচার ব্যবহার খুবই ভালো লাগছে আমার কাছে, খুব ভালো। আমি দোয়া করি, আমি নামাজ পড়ে যতদিন বাইচা থাকি সবিউল্লাহ প্রধান স্যারের লাগে, বিশেষ করে আপনার এই কর্মীগুলোর লাগে আমি দোয়া করব, এটাই আমার মনের কথা। আমার মতন যারা রোগী আছে তাদেরকে বলি যে এই জায়গায় আসলে ইনশাল্লাহ ভালো হয়ে যাবে, তারাও যদি আমার মতন ব্যবস্থা নেয় ইনশাল্লাহ ভালো হয়ে যাবে। আপনারা সকলে আমার পরিবারের লাগে দোয়া করবেন, আর আমি দোয়া করি প্রত্যেকটা মানুষ যারা এই রোগে আক্রান্ত আছে আপনারা আসেন, এসে এখানে চিকিৎসা নেন। আশা করি আল্লাহর রহমতে আপনারা সুস্থ বোধ করবেন, আর সকলের লাগে আমি দোয়া করি, আমার লাগে আপনারা দোয়া করবেন, এইটাই আমার কথা। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।